দাদা, সর্বশেষ দুইজন আসামিকে গ্রেপ্তার করলাম। একজনের নাম হলো ফয়সাল শাহজি, আর একজন হলো মুস্তাফিজুর রহমান। তারা দুজনেই জিনাদার চার আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। এর তারা গ্রেপ্তার হওয়ার আগেই তাদের যে ওই ঘাতক, মূল ঘাতক শিমুল ভুঁইয়া, অর্থাৎ ঘাতক দলের সমন্বয় সাধক করেছিলেন শিমুল ভুঁইয়া, সাথে যে দুই তিনজন ব্যক্তি ওই কলকাতার সঞ্জীব গার্ডেনে বসে এমপি আনোয়ার আজিমকে তারা বাসায় নিয়ে যেয়ে নিচতলায় যেভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে মেরেছে এবং পয়সা শিক্ষা দেয় লাশটা গুম করার উদ্দেশ্যে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এই এই কাজটি ঝাড়াই করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দুজন, ফয়সাল শাহজি এবং মুস্তাফিজুর রহমান। তারা তাদের যে কার্যক্রমটা সেটা কিন্তু শিমুল ভুঁইয়া তার আমাদের কাছে এবং আদালতে 164 সব কিছু তারা বলেছে, এবং তাদেরকে যখন আমরা গ্রেপ্তার করলাম ওই ফটিকছড়ির কোহিন অরণ্য থেকে, আমরা সেখানে গিয়ে যখন তাকে আমরা তার তত্ত্ব আমরা বিভিন্নভাবে কালেকশন করার চেষ্টা করেছিলাম, আমরা বিশেষ করে ডিজিটাল এভিডেন্স এবং বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম। আর তারাও এই যে ফয়সাল শাহজি, মুস্তাফিজুর রহমান বাঁচার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেছে, কখনো মাঠে, ঘাটে, সমুদ্রে, সুন্দরবনে। সর্বশেষ তারা বাঁচার জন্য তারা এই ফটিকছড়ির পাহাড়ের পাদদেশে পাতাল কালী মন্দিরে তারা ছদ্মবেশ ধারণ করে, ধুতি কাপড় পরে, হিন্দু সেজে তারা পলাশ রায় এবং শিমুল রায় নাম ধারণ করে তারা মা কালী মন্দিরের কাছে তারা পূজা দিত, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের 24 ডিবি শিব তা ঘেরি রেখে, এবং যেহেতু এখান থেকে নামাটা অনেক কষ্ট, সে কারণে আমরা হেলিকপ্টারের সাহায্যে গিয়ে অভিযান করে তাদের সেখান থেকে আমরা তাদের গ্রেপ্তার করে নিয়ে এসেছি। কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করার পরপরই সে মানে বিশেষ করে মূল ঘাতক দলের সমন্বয়কারী শিমুল ভুঁইয়া যে কথাগুলি বলেছেন মোটামুটি তারা কিন্তু স্বীকার করেছে। তারপরেও তাদেরকে যে আমরা জিজ্ঞাসাবাদে যেটা আমরা বুঝতে পেরেছি, তাদের জন্য আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে তোমরা পাসপোর্ট কীভাবে করবে, তখন তারা কিন্তু এই কথাটা বলেছেন যে আমাদের যে মানে এমপি হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড আত্মরঞ্জন শাহীন প্রায় 25,000 টাকা খরচ করে দুজনকে পাসপোর্ট বানিয়ে দেন, এবং শুধু তাই না, পাসপোর্ট বানানোর পরে তাকে তারা মানে পাসপোর্ট বানানোর পরে তাদেরকে তারা বিভিন্নভাবে ভিসা লাগানোর জন্য চেষ্টা করে, এবং সে ইন্ডিয়ান ভিসা, এবং ইন্ডিয়ান ভিসা লাগাতে গিয়ে সেখানে প্রায় তাদেরকে কোনো সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার ছিল, কোনো সময় তাদেরকে বিভিন্ন সার্টিফিকেটের দরকার ছিল, সব কিছুই শাহীন আত্মরঞ্জন শাহীন সেটা তারা জোগাড় করে দিয়েছে সিয়ামের মাধ্যমে, এবং সিয়াম তাদেরকে বলেছে যে এটা আমরা মনে করি যে তোমরা 27-28 দিনের মধ্যে তোমরা ভিসাটা পেয়ে যাবে। এই ফাঁকে তারা কিন্তু মানে পাসপোর্ট করার সময়ও এবং ভিসা নেওয়ার সময়ও তারা কিন্তু অবস্থান করেছে শিমুল ভুঁইয়ার মানে না আত্মরঞ্জন শাহীনের যে বাসা, তার বসুন্ধরা এল ব্লকে এই বাসায় তারা ছিলেন, এবং তারা এই বাসায় তারা শাহীনের সাথেও তাদের দেখা হয়েছে এবং শাহীন যাবতীয় খরচ বহন করেছে, এবং পাশাপাশি তারা যখন হত্যাকাণ্ড সংঘটিত করে তারা যখন 19 তারিখ দেশে আসে সেই সময় কিন্তু শাহীন তাদের সাথে টেলিফোনে কথা বলে বলেছে যে তোমরা যখন আসার আগে তোমরা কিন্তু বাসাটা ব্লিচিং পাউডার দিয়ে এমনভাবে পরিষ্কার করবো যেন সেখানে রক্তের দাগ বা চুলের কোনো স্পর্শ না থাকে, তাহলে কিন্তু আমাদের সকলেই বিপদ হবে। এ ধরনের অ্যালার্মও কিন্তু শাহীন তাদের করেছে, এবং আমি মনে করি তারা দেশে এসেও শাহীনের বাসায় গেলে সেখানে কিন্তু শাহীন তাদেরকে 30,000 টাকাও দিয়েছেন তার অর্ডারলির মাধ্যমে, অর্থাৎ তার বডিগার্ড যে বাসার দারোয়ানের মাধ্যমে, এবং সেই 30,000 টাকা নিয়েই তারা কিন্তু পরবর্তী পর্যায়ে বাঁচার জন্যই তারা মূলত বিভিন্ন জায়গায় ঘুরে সর্বশেষ তারা পাতাল কালী মন্দিরে গিয়ে হিন্দু নাম ধারণ করে ধুতি পরে তারা বাঁচার চেষ্টা করে, আবার সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করে এনেছি, এবং প্রায় মোটামুটি হত্যাকাণ্ডে বিষয়ে তারা সবই স্বীকার করেছে, এবং আমি মনে করি আমরা আরও যেহেতু কয়েকদিন আছে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি। আমরা তারপরে
মুস্তাফিজ এবং ফয়সাল সাজিয়ে গ্রেপ্তার করার পরে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে তোমাদের পাসপোর্ট কোথায়, তখন তারা আমাদেরকে বলে যে তারা পাসপোর্ট কোথায় রেখেছে তারা জানে না, তবে তারা এটা বলেছে যে সম্ভবত আখতারুজ্জামান শাহিনের বাসায় আছে। তখন আমাদের টিম এরা দুজনকে নিয়ে আখতারুজ্জামানের শাহিনের যে বসুন্ধরার যে বাসাটা এল ব্লকে সেই বাসায় অভিযান করে, যে বাসায় আখতারুজ্জামান শাহিন মদের একটা কারখানা বানিয়েছিলেন সেই বাসায় আমরা অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে মুস্তাফিজ এবং ফয়সাল সাজির দুটি পাসপোর্টই আমরা কিন্তু উদ্ধার করেছি। তো এই ফিটটা